চেয়ারম্যানকে তারা পদ্ধতিগত ভাবে এসে বলতে পারতো, তারা এনার্জি ডিভিশনের সেক্রেটারির কাছে বলতে পারতেন, উপদেষ্টা মহোদয়কে বলতে পারতেন, সেটা তা না করে তারা হঠাৎ করে দলবল সহ এসে পেট্রোবাংলা, তাদের যেটা মূল প্রতিষ্ঠান কর্পোরেশন, সে কর্পোরেশনে এসে তারা উশৃঙ্খল আচরণ করেছে। উশৃঙ্খল আচরণ করার পর যখন আমার কর্মকর্তা বলেছে যে আপনারা আপনাদের দাবিটা বলেন, বক্তব্য বলেন, আমরা কনফারেন্স রুমে বসি, বসে আপনাদের কথাটা শুনি, শোনার ওনারা শুনবে না, ওনারা বলে এখনই তিতাস থেকে এমডি নিয়োগ করতে হবে। তো তিতাস থেকে এমডি নিয়োগ করতে গেলে তো আমার মোটা পেট্রো সেক্টরের প্রেক্ষাপটে আর একটা বৈষম্য করা হবে, কারণ তাদের কারো সিরিয়াল 50-এর মধ্যে না। যেহেতু ছিলাম মিটিংয়ে মিনিস্ট্রিতে, মিনিস্ট্রি থেকে যখন আমি এসে ঢুকতে যাচ্ছি তখনও দেখি বেশ 100 লোক, এর মধ্যে তিতাসের লোক আছে, পেট্রো বাংলার লোকও আছে। আমি যখন আমার রুমে এসে তখন বললাম যে তারা কি বলতে আসছে, তখন বললো স্যার তিতাসের লোকজনের এমডি নিয়োগ বিষয়ে তাদের একটা ভিন্ন মন্তব্য আছে, এবং তাদের 4-5 জনকে আসতে বলো, আমার সঙ্গে কথা বলো, তাদের কথাগুলো শুনি এবং আমাদের কথাগুলো বোঝানোর চেষ্টা করি যে কী কারণে আমরা তিতাসের লোককে এমডি না করে বাইরে থেকে এমডি দিলাম, সে আমাদের মেসেজটা তাদেরকে দিই। কিন্তু যাদের নেতৃত্বে এসেছিলো তার মধ্যে কয়েকজন কর্মকর্তাও ছিল, তারা কোনোভাবেই কথা বলবে না, তিতাসের লোককে এমডি দিবে, এই উদ্ধারটাই করে নিয়ে যাবে। তো এটা কোনোভাবে আমরা বৈষম্য করে আমার 1-50 সিরিয়ালের বাইরে 65 নম্বর সিরিয়ালে একজন জিএমকে আমি তিতাসের এমডি করতে পারি না। আর এই মুহূর্তে এনার্জি ডিভিশন, পেট্রো বাংলা এবং উপদেষ্টা মহোদয়ের পরামর্শ হচ্ছে তিতাসকে দুর্নীতিমুক্ত করার জন্য পেট্রো সেক্টরের আমরা সবচেয়ে যে ভালো করতে পারবে তাকে দিব, এটাই ছিল টার্গেট। তো এই ঘটনায় আমি অলরেডি আমার কর্মকর্তাদের বলেছি, আমাদের যে সিসিটিভি ফুটেজ আছে এটা চিহ্নিত করে পেট্রো বাংলার যদি অল্প 2-4 জন, পেট্রো বাংলার লোক সবগুলো পেট্রো বাংলার পক্ষে, 2-4 জন যুক্ত থাকে তাদের বিরুদ্ধে আজকে বিকেলের মধ্যে আমরা বিভাগীয় ব্যবস্থা নেব। এবং তিতাস থেকে যারা আসছিল তারা তিতাসের কর্মকর্তা কর্মচারী বা বাইরের লোককে নিয়ে আমরা চিহ্নিত করব, তিতাসের লোকজন যদি হয় তাদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে বলবো। একটা সিনিয়র লেভেলের কর্মকর্তাদের বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার তো পেট্রো বাংলার চেয়ারম্যানের হাতে, সেটা আমরা করব। আর যদি জুনিয়র হয় সেটা এমডি তিতাসকে বলবো ব্যবস্থা নেওয়ার জন্য। এই বিভাগীয় ব্যবস্থার পরেও আমি মিনিস্ট্রি এবং উপদেষ্টা মহোদয়ের সঙ্গে কথা বলবো, যদি মনে করি যে পেট্রো এই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই মুহূর্তে সরকারের সবচেয়ে স্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য আমাদের যদি আরও কঠোর অবস্থা নিয়ে কোনো মামলা মোকদ্দমা করতে হয় এই দুষ্টচক্রের বিরুদ্ধে, আমরা সেটাও করব। চুক্তিতে ছিল, তার চুক্তিভিত্তিক নিয়োগটা বাতিল করেছে সরকার, যার ফলে আমরা এনার্জি ডিভিশন এবং উপদেষ্টা মহোদয়ের সঙ্গে পরামর্শ করেছি যে তিতাসের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে কাস্টমারকে হয়রানি করবার, অন্য দুর্নীতি করবার, এই দুর্নীতি থেকে কীভাবে আমরা বের করে নিয়ে আসতে পারি এবং এই মুহূর্তে এনার্জি সিকিউরিটি নিশ্চিত করার জন্য কীভাবে আমরা কাজ করতে পারি। আপনারা জানেন বিগত 2-3 দিন থেকে ব্যাপক পরিমাণ অভিযান চলছে, এই অভিযানে দেখা যাচ্ছে যে বিপুল পরিমাণ অবৈধ কাঠামো চিহ্নিত হয়েছে এবং এটা তারা উচ্ছেদ করছে। তাহলে তিতাসের নেতৃত্বে যদি খুব নিখুঁতভাবে তারা পরিচালনা করে থাকে তাহলে তো এই বিগত কয়েকদিনে কেরানীগঞ্জে এই বিপুল পরিমাণ অবৈধ সংযোগ চিহ্নিত হতো না। এই কারণেই যখন আগের এমডি পরিবর্তনের পর নতুন এমডি গতকাল দেওয়ার প্রশ্ন এসছে তখন এনার্জি ডিভিশন, পেট্রো বাংলা এবং উপদেষ্টা মহোদয়ের পরামর্শ হচ্ছে তিতাসকে দুর্নীতিমুক্ত করার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা নেব। তাহলে এমডি নিয়োগের পদ্ধতিটা কি? পদ্ধতি হচ্ছে যে পেট্রো বাংলা সহ আরও 13টা কোম্পানি, তাদের যারা জিএম তাদের সমন্বিত একটা সিনিয়র তালিকা করা থাকে, সেই সিনিয়র তালিকায় এই মুহূর্তে তিতাসের যারা আছে তারা 50-এর নিচে, সম্ভবত 65-এর আগে কেউ নেই। তাহলে এই ট্র্যাডিশনাল পেট্রো সেক্টরের ট্র্যাডিশন ভেঙে 50-60 জন কর্মকর্তাকে বঞ্চিত করে তিতাসের একজন 65 নম্বর কাউকে এমডি করা হতে হবে, এটা মোটা পেট্রো সেক্টরের কোনো শৃঙ্খলা থাকবে না, এটি এক। দ্বিতীয়ত যে এই মুহূর্তে তিতাসে যারা আছে তাদের নিশ্চয়ই ভালো কর্মকর্তাও আছে, কিন্তু এত জুনিয়র থেকে তুলে নিয়ে এসে কাউকে এমডি করা এটা মোটেই যুক্তি হতো না। অন্য বিষয়টি হচ্ছে তিতাসে যে কর্মরত থেকে কোনো কর্মকর্তা যে ব্যাপক পরিমাণ সাফল্য দেখিয়ে কোনো এলাকার দুর্নীতি কমিয়ে দেওয়ার জন্য খুব উল্লেখযোগ্য কিছু করেছে এটা পেট্রো বাংলা এবং এনার্জি সেক্টরের দৃষ্টিতে নাই, যার ফলে নতুন করে যখন এমডি দেওয়ার প্রশ্ন এসছে তখন গোটা পেট্রো সেক্টরের মধ্যে তুলনামূলক গ্রহণযোগ্য, দুর্নীতির অভিযোগ কম আসে, স্মার্ট এবং সময় দিতে পারবে, এই কারণে জিটিসির বর্তমান যে এমডি ছিল পারবেন তাকে যাচাই করে এখানে নিয়োগ দেওয়া হয়েছে, এটা ছিল মূল টার্গেট। আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের ছাত্ররা জনতা জীবন দিয়েছে, দুটাই মূল প্রশ্ন ছিল, বৈষম্যহীন আর একটি দুর্নীতিমুক্ত।
আমাদের অ্যাডভাইজার মহাতরের পরামর্শ হচ্ছে সবচেয়ে দুর্নীতিমুক্ত তিতাসকে করার জন্য সবচেয়ে ভালো অফিসার যাতে এমডি করতে পারি, এইটি। দ্বিতীয় হচ্ছে যে আমি একের থেকে 60 নম্বর সিরিয়াল বাদ দিয়ে 65 নম্বর কাউকে যদি আমি এমডি করি, এটা তো সবচেয়ে বড় বৈষম্য হতো অন্য সিনিয়র জিএমদের প্রতি। তাই তিতাসের লোকজন বললেই আমি এই বৈষম্য করে এতগুলো সিনিয়র অফিসারকে বঞ্চিত করে তিতাসের কাউকে হঠাৎ করে রাতারাতি এমডি করতে পারি না। যে বাইরে থেকে যদি আমরা কোনো এমডি নিই, সে তিতাসের নিজস্ব চক্রের সঙ্গে কম যুক্ত থাকবে এবং তার যদি অনেস্টি থাকে তাহলে সে সবচেয়ে ভালো তিতাসকে সার্ভিস দিতে পারবে। কারণ আমাদের সবচেয়ে বিষয় হলো কাস্টমারদের হয়রানি, কাস্টমারদের কাছে দুর্নীতি করা। তিতাস থেকে এইটি আমরা উচ্ছেদ করতে যাচ্ছি এবং বর্তমান এনার্জি অ্যাডভাইজারের মহোদয়ের এইটি পরামর্শ কীভাবে তিতাসকে আমরা কাস্টমারদের কাছে নিয়ে যেতে পারি, কাস্টমারদের থেকে হয়রানি মুক্ত করে আমরা স্বচ্ছভাবে সেবা দিতে পারি তিতাসের মাধ্যমে।